হ্যালো ভিউয়ার্স, একটি থ্রি ফেজ 12.5 kVA ক্যাপাসিটার দেখানো হয়েছে। যে ক্যাপাসিটারটি লাইন দিয়ে চেক করা হইতেছে, আর এখানে 12.5 kVA আর একটি ক্যাপাসিটার যেটা ব্রাস্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। ভিতরে দেখেন পুড়ে কি হয়েছে, কয়লা হয়ে গেছে। এটাও 12.5 kVA আর তো এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। এর পরিবর্তে আর একটি ক্যাপাসিটার লাগানো হবে। তো যে ক্যাপাসিটারটা লাগানো হবে সেটার অ্যাম্পিয়ার মাপব এবং আমরা চেক করব। এটা থ্রি ফেজ ক্যাপাসিটার, আমরা এই লাইন দিচ্ছি, লাইন দিয়ে দেখি কোন ফেজে কত অ্যাম্পিয়ার নেয়। 16.8 অ্যাম্পিয়ার, তারপর আর 16.7 অ্যাম্পিয়ার, 17.2 অ্যাম্পিয়ার, প্রায় তিন ফেজে অ্যাম্পিয়ার ঠিক আছে। অতএব ক্যাপাসিটারটি ভালো আছে এবং লাগানোর জন্য রেডি করা হয়েছে, যেটা লাগানো হবে। তো ভিউয়ার্স, আপনারা লাইন দিয়েও ক্যাপাসিটার এভাবে অ্যাম্পিয়ার থ্রি ফেজে চেক করতে পারেন, আবার অন্যভাবেও চেক করতে পারেন। কীভাবে চেক করবেন সেটা দেখানো হইতেছে। তো আপনারা এভাবে চেক করবেন, মিটারটি ভোল্টে রাখবেন। ভোল্টে রাখার পরে আপনি দুইটি পোর্ট ধরবেন, ধরার পর দেখা যাবে কি মিটারের যে ডিজিট আসছে এটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে, কমতে কমতে জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে আপনারা ভাববেন বা বুঝতে পারবেন যে ক্যাপাসিটারটি ভালো আসছে। এভাবে পরাপর তিনটি ফেজ একইভাবে চেক করবেন। তো চেক করলে আপনারা বুঝতে পারবেন। আর সবচাইতে ভালো হয় অ্যানালগ মিটার হলে, অ্যানালগ মিটারে সহজেই বোঝা যাবে। তো ভিউয়ার্স, কীভাবে থ্রি ফেজ ক্যাপাসিটার চেক করতে হয় সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হলো। ধন্যবাদ।